আজকে অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের দুইশ তেইশ নম্বর পৃষ্ঠার তেইশ নম্বর অধ্যায় আজকে করব আগে ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই প্লে থেকে আগে ভিডিওগুলোকে দেখে নিও আর যারা আজকে প্রথম তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে রেহানা খাতায় একটি দশ সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ পিকিউ এঁকেছে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ সরল সমান পাঁচ ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য দুই সেমি পেলাম স্কেল দিয়ে মেপে দেখি তাহলে আমাকে প্রথমে সেমি দশ সরল রেখাংশ একে নিয়ে পাঁচ ভাগে ভাগ করতে হবে তো স্বাভাবিক ব্যাপার যে দশকে যদি আমরা পাঁচ ভাগে ভাগ করি তাহলে প্রতিটি ভাগ হচ্ছে দুই যদি দুই হয় তাহলে মনে মনে করবে তোমার অঙ্ক ঠিক আছে যদি না হয় তাহলে মনে করবে ভুল আছে তাহলে দেখো কিভাবে আঁকতে হবে তাহলে এক নম্বর প্রশ্ন দেখো ফার্স্ট আমাকে দশ সেমি একটি এঁকে নিতে হবে সময় মাঝের পেজে করতে হবে পেজের মাঝের অংশ করলে কি সুবিধা হবে আমি উপরে এবং নিচে দুই দিকে কিন্তু আমি বাড়াতে পারি দেখো দশ সেমি কেমন করে শূন্য থেকে দশ পর্যন্ত যদি আমরা আঁকি সেমি সরল রেখাংশ হলো এবং এর নাম বলে দিয়েছি যে পি তাহলে এর নাম আমরা দিয়ে দিলাম হচ্ছে পি কিউ এইবারে কিভাবে আমি পাঁচ ভাগে ভাগ করব তার জন্য আমাকে কি করতে হবে না পিতে বসিয়ে যে কোন আঁকব সেটাই আমাকে আবার কিউতে আঁকতে হবে তাহলে পিতে যে বৃত্তচাপটা আঁকবো যেহেতু একই কোন আঁকবো তাহলে একই বৃত্তচাপই আমাকে আঁকতে হবে তাহলে দুই দিকে আমি বৃত্তচাপ আঁকলাম বৃত্তচাপ আঁকার পর আমি এখানে একটা কোন আঁকলাম ধর আমি ষাট ডিগ্রি কোন আঁকলাম এখানে যদি ষাট আঁকি তাহলে আমাকে এইখানেও এই জায়গাতেও আমাকে ষাট ডিগ্রি এঁকে নিতে হবে তাহলে দেখো আমার উপরেও নিচেও ষাট ডিগ্রি অঙ্কন হলো তাহলে যাকে তুমি সমধিখণ্ডিত বা যত ভাগে ভাগ করতে চাও হ্যাঁ তার দুই প্রান্তে একই মাপের দুটো কোন আমাকে এঁকে নিতে হবে তাহলে এখান থেকে একে বর্ধিত করলাম তাহলে এখানে যে কোনটা হলো আবার দেখো এই জায়গাতেও কিন্তু সেই কোনটাই আমরা পেলাম তাহলে দুই দিকেই আমার কিন্তু একই কোণ আমরা কিন্তু অঙ্কন করলাম এইবারে দেখো এইবারে মেন যে জিনিসটা হচ্ছে যে পাঁচ ভাগে ভাগ করতে হবে যত ভাগে ভাগ করতে হবে তত থেকে একটা কম আমাকে দাগ কেটে নিতে হবে একটু মাপ নিব একটু ছোট করে মাপ নিব এমনভাবে করব যাতে এই শহরের আমি চারটা দাগ করতে পারি তাহলে আমি একটু ছোট করে নিলাম ছোট করে এই পি বিন্দু থেকে শুরু হবে তাহলে দেখো এখান থেকে যদি নি একবার দাগ দিলাম আবার এখানে যদি বসাই দুবার হয়ে গেল এখানে বসালে তিন বার হবে এখানে বসালে আছে হবে তাহলে অংশ আমি কেটে নিলাম আবার দেখো এবার হচ্ছে কিউতে বসাবো কিউতে যদি আমরা বসাই তাহলে একবার হবে আবার এখান থেকে বসাও মানে ঠিক যতবার বলবে তার থেকে একটা দাগ আমরা কম নিব তাহলে দেখো চারটে করে নিলাম পাঁচ ভাগে ভাগ করতে বলছি আমি চার ভাগ করে নিলাম তাহলে উপরেও যতখানি মাপ মাপটা কিন্তু একই থাকবে উপরে চারটে ভাবে মানে চারটে দাগ নিলাম নিচেও চারটে দাগ নিলাম কোথায় না যে কোনটা মেয়ে গেছি সেই কোনটার উপরে এইবারে এই যে মানে এর যে দাগটা পেয়েছি আর এর যে শেষের দাগটা এর প্রথমের সাথে এর শেষের দাগটাকে যুক্ত করে দাও এর শেষের সাথে এর শেষে যুক্ত করলেও কিন্তু হবে না প্রথমের সাথে আর এর হচ্ছে শেষেরটাকে যুক্ত করে দাও দেখো একবার হলো তারপরে দেখো এটার সাথে যুক্ত করে দাও এবার পর পর করে যুক্ত করতে থাকতে হবে তারপরে আবার এটার সাথে যুক্ত করে দাও তারপরে আবার দেখো চার ভাগে নিয়েছিলাম এই জন্য কিন্তু দেখো এই যে সরল লেখাটা দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগে কিন্তু ভাগ হলো তাহলে এ কিন্তু নামকরণ আমাদেরকে করতে হবে আচ্ছা যখনই কোনো জ্যামিতি আঁকবো তার কিন্তু অবশ্যই নামকরণ করে নিতে হবে আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে এ বি সি ডি তোমরা পেন্সিল দিয়ে অবশ্যই করবে দেখার সুবিধার জন্য কলম দিয়ে আমি করছি পারলে এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোকে নাম দিতে পারো এখানে আমি জি এইচ তারপরে এখানে আই জে কে এল এইরকম ভাবে বিন্দুগুলোর নাম আমরা দিতে পারি আচ্ছা এইবারে দেখো কতগুলো অংশ পেলাম না পি এ হচ্ছে একটা অংশ পি এ সমান সমান এব সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান হচ্ছে এইটা যে সমান হয়েছে সেটাকে প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে না আমরা এখানে কাটা কম্পাসকে ব্যবহার করতে পারি অনেকে কাটা কম্পাসের ব্যবহারই ঠিক মতো জানে না এই ধরনের সমান হয়েছে কিনা মাপার জন্য কাটা কম্পাসকে ব্যবহার করা হয় এর আগের ভিডিওতেও আমি তোমাদেরকে এটা বলেছিলাম দেখো এখানে দেখো প্রত্যেকটা দৈর্ঘ্য সমান কিনা কখনোই কিন্তু তোমার স্কেলকে ব্যবহার করে না এইভাবে সমানকে হয়েছে কিনা এটা দেখার সব থেকে ভালো উপায় হচ্ছে কাটা কম্পাসকে ব্যবহার করা আচ্ছা কাটা কম্পাসের মাধ্যমে আমরা দেখলাম সবগুলো হচ্ছে সমান তাহলে এই মাপটা আমি পেলাম এবার এই মাপটা কত হচ্ছে দেখো যদি আমরা এখানে বসিয়ে দিই দেখো কত হলো না দুই সেন্টিমিটার হয়ে গেল তাহলে অনেকে কি করে এখানে বসিয়ে দুই সেন্টের মাপ তো সেটাও হবে তবে আমি বলতে চাই যে এটা যে সমান হয়েছে এই কাটা কম্পাসের মাধ্যমে দেখে নিলাম আর এই সমানটাকেই আমি কি করলাম এই স্কেলের মাধ্যমে বসিয়ে আরও নিখুঁত করে আমি তার পরিমাপটা করতে পারি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য কত করে হলো প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু দুই সেন্টিমিটার করে হলো এটা কিন্তু আমাকে দেখাতে বলেছে এবার দেখো দুই নম্বর দুই নম্বরে কি বলেছে যে আজিজ বারো সেমি দৈর্ঘ্যের এক্স ওয়াই সরল রেখাংশ স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান কয়টি ভাগে ভাগ করবে যাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য টু পয়েন্ট সরল রেখাংশকে কটি সমান ভাগে ভাগ করবে হিসাব করি ও আমি এক্স ওয়াই সরল রেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ততগুলি সমান ভাগে ভাগ করি তাহলে কতগুলো ভাগ হবে সেটাকে আগেই আমরা অঙ্কের মাধ্যমে করে নিতে পারি যে এক একটি ভাগের দৈর্ঘ্য টু পয়েন্ট ফোর তাহলে টু পয়েন্ট ফোর সেমি হলে একটি ভাগ হয় তাহলে বারো সেমি হলে কতগুলো ভাগ হবে তাহলে দেখো প্রথমে আমাকে বের করে নিতে হবে কতগুলো ভাগে ভাগ কর করতে হবে আমাকে যেমন ধরো এক একটা ভাগ হচ্ছে টু পয়েন্ট ফোর তাহলে টোটাল হচ্ছে বারো সেন্টিমিটার বারো সেমি প্রতিটি ভাগ অর্থাৎ টু পয়েন্ট ফোর দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে এইবারে দেখো আমরা ভাগ করার সব থেকে ভালো উপায় যে দশমিক যদি থাকে দশমিককে তুলে দাও দশমিকের পর একটা ঘর আছে বলে উপরে একটা শূন্য বসাবো বারো দিয়ে যদি কাটি বারো দুগুণি হচ্ছে চব্বিশ দুই দিয়ে যদি দশকে কাটি তাহলে হচ্ছে পাঁচ তাহলে আমাকে কতগুলো ভাগে ভাগ করতে হবে আমাকে পাঁচ ভাগে ভাগ করতে হবে কাকে না বারো সেমি সরল রেখাংশটাকে এর আগে যেটা করছিলাম সেটা দশ সেমি এটা হচ্ছে বারো সেমি কিন্তু নিয়মটা একই রকম হবে একই পদ্ধতিতে আমাকে করতে হবে প্রথমে আমাকে বারো সেন্টিমিটার এঁকে নিতে হবে একটি সরল রেখাংশ আমি বারবার করে বলছি যে মিডিলের দিকে আসবে কারণ তাহলে উপরে এবং নিচে দুই দিকেই তোমার কিন্তু প্রয়োজন মতো তুমি বর্ধিত করতে পারবে তাহলে আমি এখানে বারো সেন্টিমিটার এঁকে নিলাম তাহলে এখানে বারো সেন্টিমিটার হয়ে গেল এবার দেখো বারো সেন্টিমিটারকে আমি কয় ভাগে ভাগ করব আমরা কিন্তু এখানে পেয়েছি পাঁচ আগেরটাও পাঁচ ভাগে ছিল এটাও পাঁচ ভাগে তো সেটা করার জন্য আমাকে সব থেকে ভালো হবে যদি আমি ষাট ডিগ্রি করে কোন এঁকে নিই এবং এর নামটা দিতে বলেছে এক্স ওয়াই তাহলে অবশ্যই আমাকে কিন্তু নামটা দিয়ে দিতে হবে এখানে নাম দেবো এক্স আর এখানে নাম দেবো হচ্ছে ওয়াই এইবারে এখানে যে কোনটা আঁকবো এক্সে যে কোনটা আঁকবো সেই কোনটাকে কিন্তু আমাকে জেডে আঁকতে হবে এই ওয়াইয়ে আঁকতে হবে একই বৃত্তচাপ নিব তাহলে একই বৃত্তচাপ আমি এখান থেকে নিয়ে নিলাম নেবার পর এখানে যে কোনটা আকলাম এখানে ষাট ডিগ্রি এঁকে নিলাম তুমি কোনো যে ষাটই আঁকতে হবে এর কোনো ব্যাপার নেই তুমি কম বেশিও আঁকতে পারো কিন্তু এটা মাথায় রাখবে এখানে যে কোনটা আঁকবে এই জায়গাতে কিন্তু সেই কোনটাই তোমাকে আঁকতে হবে তাহলে এখানে আমি কি করলাম সেই কোনটাকে এঁকে নিচ্ছি তাহলে দুই দিকে কিন্তু একই কোন আমাকে এঁকে নিতে হবে তুমি ষাট বদলে অন্য কিছু আঁকতে পারো অন্য কিছু আঁকা ঝামেলা বেশি তাই জন্য আমি কিন্তু ষাট আমি আঁকি তোমরা ইচ্ছা যদি করো তাহলে পঁয়তাল্লিশও আঁকতে পারো তবে মাথায় রাখবে একই রকম হওয়া চাই আচ্ছা আমাকে পাঁচ ভাগে ভাগ করতে বলেছে তাহলে আমি কতগুলো ভাগ নিব আমি কিন্তু চারটে ভাগ নিব এবার চারটে ভাগ কেমন নিব না এইস থেকে নেবো আর একটা হচ্ছে ওয়াই থেকে নিবো এই যে সরল রেখাংশ যেটা পেয়েছি সেটাকে তুমি নিজের ইচ্ছা মতো এটাকে একটু ছোট করে নিতে পারো তাহলে এক এক হলো তাহলে দেখো এখানে দুই হলো তাহলে দুই নম্বরটা কিন্তু এর সাথে মিলে গেল কিন্তু মাথায় রাখবে এখানে দুই আছে এটা হচ্ছে তিন হলো এই চার চার হয়ে গেল একই রকম ভাবে দেখো এখান থেকে আমরা নিব এক দুই তিন আর হচ্ছে চার তো এইবারে কি করবো এদেরকে এবার যুক্ত করে দিব দেখো কিভাবে করছি তাহলে এর সাথে একে যুক্ত করে দাও এইটার সাথে একে যুক্ত করে দিচ্ছি এটার সাথে একে যুক্ত করে দাও এবং এইটার সাথে একে যুক্ত তাহলে দেখো আমার কিন্তু এক দুই তিন চার পাঁচ ভাগে ভাগ হয়ে গেল তাহলে এ কিন্তু এখানে নাম দিতে হবে নামকরণ করতে হবে এখানে আমি নাম দিচ্ছি এব আচ্ছা ই এফ জি এইচ আই জে কে এল তাহলে কি কি পেলাম দেখো এক্স এ পেলাম এবি পেলাম বি সি ডি আর ডি ওয়াই পেলাম কত সেন্টিমিটার করে হলো এক একটা কিন্তু টু পয়েন্ট আর আমার মেপে কারণ আমি এটা মেপেই মানে বলে দিয়েছিল আমি সেটাকে ভাগ করেই আমি এটা বের করেছি তাই জন্য আর মাপার দরকার হচ্ছে না তাহলে দেখো আমার কিন্তু সমস্ত অংশগুলো আমার দেখছি টু পয়েন্ট ফোর হলো আর কতগুলো হবে না এক দুই তিন চার পাঁচটা হবে যেটা আমি ভাগ করে করেই নিয়েছি আগে এবার দেখো তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক কি বলেছে আনোয়ারা খাতায় এ একটি ত্রিভুজ এঁকেছে বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদীক্ষণিত করে এডি মধ্যমা এঁকেছে আমি এডি মধ্যমাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ ই এফ ও এফ ডি এই তিনটি সমান অংশে ভাগ করলাম এবার আমি স্কেলের সাহায্যে বি ও এফ বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম যা এসি সরল রেখাংশকে এক্স বিন্দুতে ছেদ করলো স্কেল দিয়ে মেপে দেখি এক সমান সমান এখানে কতখানি এদের মধ্যে কি সম্পর্ক সেটা কিন্তু আমাকে ছবি আঁকার পরে বুঝতে পারবো তাহলে এবিসি একটি ত্রিভুজ এঁকে নিয়েছে আমরা প্রথমে এবিসি একটি ত্রিভুজ তাহলে দেখো তিন নম্বর প্রশ্নটার ক্ষেত্রে আমাকে বলেছে যে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে এখানে যে কোনো ত্রিভুজ তুমি অঙ্কন করতে পারো আমি এক কাজ করছি এখানে একটি সম্ভব ত্রিভুজ এঁকে নিচ্ছি যাতে অঙ্কটা করতে সুবিধা হয় আচ্ছা আমি এক কাজ করছি এখানে চার সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভু সমবাহ ত্রিভুজ আঁকার চেষ্টা করছি তাহলে এখানে চার নিয়ে নিলাম তো সমবাহু ত্রিভুজ আঁকলে কি হয় যে জিনিসটা দেখতে মানে ছবিটা দেখতে সুন্দর হবে তাই জন্য আমি আঁকছি এরকম ব্যাপার নাই যে সমবাহু ত্রিভুজ থাকতে হবে তাহলে এই মাপ নিয়ে কি করতে হবে না ওপরে একবার কেটে নিতে হবে এই প্রান্ত থেকে একবার কেটে নিতে হবে এইবারে এটাকে আমরা যুক্ত করে দেবো এই ছেদ বিন্দুটাকে এই ছেদ বিন্দুর সাথে মিলিত করে দিচ্ছি তাহলে দেখো এখান থেকে কিন্তু আমার একটি ত্রিভুজ পেয়ে গেলাম এই ত্রিভুজটার নাম কি হলো এ বি হচ্ছে সি কম্পাসের সাহায্যে এব করতে হবে করতে গেলে কি করতে হবে দেখো এই যে বিসিটা আছে বিসির মাপ নিয়ে উপরে একবার কাটবো আর একবার নিচে আমরা কাটবো উপরে তো কাটাই আছে তাই জন্য আরো উপরে কাটার প্রয়োজন এটাই হচ্ছে সম্ভব ত্রিভুজ করলে এটাই সুবিধা তাহলে দেখো এখানে একবার হবে হচ্ছে এবার নিচে একবার কাটতে হবে এই যে ছেদ বিন্দুটা পেলাম আমি এই ছেদ বিন্দুটাকে এর সাথে যুক্ত করে দাও তাহলেই সমদ্বিখণ্ডিত হয়ে যাবে বিসি সহলিকাংশ কারণ বিসি সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে বলেছে তাহলে এই যে আমরা পেলাম ছেদ বিন্দু এটাই হচ্ছে ডি এটাকে মধ্যমা বলছি কেন কারণ শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখাকে মধ্যমা বলা হয় এটা মধ্যবিন্দু কেন কারণ বিসি সরলরেখাংশকে আমি সমদ্বিখণ্ডিত করেছি তাই জন্য এটা মধ্যবিন্দু আমরা পেয়েছি তাহলে এইবারে আমাকে প্রশ্নটা হচ্ছে যে এ দিকে এবার তিন ভাগে ভাগ করতে বলেছে তো তিন ভাগে ভাগ করতে গেলে আমাকে কি করতে হবে যাকে ভাগ করব তার দুই প্রান্তে দুটো বৃত্তচাপ এঁকে নিতে হবে আমি যদি এর ক্ষেত্রে এই দিকে বৃত্তচাপটা আঁকি যদি আমরা এই বাম দিকে যদি বৃত্তচাপটা আঁকি তাহলে ডির ক্ষেত্রে আমাকে ডান দিকে বৃত্তচাপটা আঁকতে হবে এইবারে দেখো এখানে যে কোনটা আছে সেই কোনটা এখানে আঁকতে হবে এখানে কত আছে এই কোনটা তোমরা ইচ্ছে করলে আলাদাও নিতে পারো আমি এটা নিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে তাহলে আমি এখান থেকে এইটুকুটার মাপ নিচ্ছি এই মাপটাকেই আমাকে তাহলে এই ডিতে আঁকতে হবে অর্থাৎ এখান থেকে মাপ নিয়ে কেটে দিতে হবে এখানে একটা জিনিস বলার আছে যে অনেকে এখান থেকে ধরবে এখান থেকে নয় তুমি যে সরল সরলরেখাকে ভাগ করতে চাইছো তার দুই দিকে কোণ আঁকতে হবে এবং যে বৃত্তচাপ সমান আঁকতে হবে এবং বৃত্তচাপ ওই করেছে সেখান থেকে মাপটা নিতে হবে তাহলে এখান থেকে এই মাপ নিলাম তেমনি ভাবে এখান থেকে এই মাপ নিবো মানে এটা সমান করে এখানে কোন আঁকলাম অনেকে কি করে এখান থেকে করে এখান থেকে হবে না কারণ যে সহরে যে সহলরেখাটা তোমরা এঁকেছ সেই সরলরেখাকে বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেই জায়গাতে বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেই জায়গা থেকে কোনটাকে টানতে হবে তাহলে এখান থেকে যদি আমি এটাকে মাপ নিই তাহলে এখান থেকে এটাকে নিতে হবে এখান থেকে হবে না এইবার এটাকে বর্ধিত করে দাও ওই ছেদ বিন্দুকে যুক্ত করে ডি পর্যন্ত ডি থেকে ছেদ বিন্দুকে যুক্ত করে বর্ধিত করে দিলাম তাহলে দেখো আমার হচ্ছে এই সরল রেখাটার দুই দিকে দুটো একই মাপের কোণ হলো এইবারে আমাকে কয় ভাগে তিন ভাগে ভাগ করতে বলেছে আমি তোমাদের বলেছি যত ভাগে ভাগ করতে বলবে তার থেকে হচ্ছে একটা কম দাগ নিব তাহলে এখানে আমরা কতগুলো দাগ নিব এখানে আমরা দুটো দাগ নিব তাহলে এখানে আমরা একটা দাগ নিলাম আবার এখানে একটা দুটো দাগ নিলাম তেমনিভাবে এই যে কোনটা আমরা পেয়েছি সেখানেও আমরা দুটো দাগ নিব তাহলে এখানে একটা দাগ নিয়ে নিলাম আবার এখান থেকে এখানে একটা দাগ নিয়ে নিলাম তাহলে দুটো দাগ পেয়ে গেলাম এইবার এই দাগগুলোকে যুক্ত করে দাও তাহলে এইটার সাথে একে যুক্ত করো এটা প্রথমটার সাথে শেষেরটা যুক্ত করে দিলাম আবার এখান থেকেও এটাকে যুক্ত করে দাও তাহলে দেখো এই যে এ ডি সরলেখা তিনটে ভাগে ভাগ হয়ে গেল কি কি ভাগ হলো এ ই আর হচ্ছে এফ ডি এই তিনটে ভাগে ভাগ হয়ে গেল এইবারে কি বলেছে এবার বলছে আমি স্কেলের সাহায্যে বি ও এফ বিন্দু দুটি যুক্ত করে বি আর এফ কে বা যুক্ত করতে বলেছে তাহলে এবার আমরা পর পর করে পরে পরে করতে হবে নাহলে কিন্তু জটিল মনে হবে জ্যাম্পটি কিন্তু যখন এক একটা করে লাইন পরে পরে যদি করবে স্টেপ বাই স্টেপ করবে তখন কিন্তু সব মনে হবে এ এই বিএফ কে যুক্ত করে কি করতে বলছে বাড়িয়ে দিতে বলেছে এসিকে কে যাতে ছেদ করে তাহলে বি এফ কে যুক্ত করে বাড়িয়ে দিলাম যেটা এসিকে কে কোন বিন্দুতে ছেদ করলো এসি কে হচ্ছে এবার এবার কি বলেছে বলেছে যে এ এক্স আর সি এক্স এর মধ্যে সম্পর্ক দেখি দেখো এখান থেকে এইটা যদি নি তাহলে এই মাপটা আবার দেখো এখান থেকে এই মাপটা দুটো মাপে কি সমান তারপরে দেখো তাহলে স্কেলের তুলনায় স্কেল দিয়ে তুমি দেখা গেলো তুমি মাপছো তখন কিন্তু বুঝতে অসুবিধা হয় তাই জন্য সমধিখণ্ডিত হয়েছে কিনা এটা বোঝার জন্য কাটা কম্পাসের ব্যবহারটা সব থেকে বেটার তাহলে এখানে এই মাপটা নিয়ে এখান থেকে এই মাপটাকে নিলাম তাহলে যেহেতু দুটো মাপই হচ্ছে এখানে কি হলো সমান হলো তাই জন্য আমরা এটাকে কি বলতে পারবো যে সমদিখণ্ডিত হয়েছে দেখো এখান থেকে এ এক্স যতখানি হয়েছে এখানে সি এক্সটাও ততখানি হয়েছে অর্থাৎ দুটো দৈর্ঘ্য হচ্ছে সমান তাহলে আমাকে এখানে একটা শূন্য স্থান দিয়েছে এ এক্স সমান সমান এখানে একটা শূন্য স্থান সি এক্স দুটোই সমান তাহলে আমি এখানে এক লিখতে পারি এখানে কিছু জিরো লেখা যাবে না এক মানে দুটোই হচ্ছে সমান আছে এটা কিন্তু এখান থেকে প্রমাণিত হয়ে গেল ঠিক আছে কারণ এটা মানেই হচ্ছে একের সাথে কোনো কিছুকে গুণ করলে তো সেটা শূন্যস্থান যেহেতু দিয়েছে তাই জন্য ডাইরেক্ট এই এ এক্স সমান সমান এক্স লেখাটা ঠিক হবে না শূন্য স্থানের জায়গায় এক লেখে তারপরে লাইনে আমরা এটাকে করবো তাহলে জিনিসটা আরো অ্যাকুরেট হবে আশা করি তোমরা এইগুলো বুঝতে পেরেছ তাহলে তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এ বি সি ত্রিভুজের বিএফ মধ্যমাকে বিএফ মধ্যমাকে সমান চার ভাগে ভাগ করো ভাগে পদ্ধতিটা একই রকম হবে ভাগ করো যদি বুঝে থাকো অবশ্যই এটা পারবে এর পরের দিন বাকি এই অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো রয়েছে বাকি অঙ্কগুলোকে করবো আজকে এই পর্যন্ত থাক ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল